আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে আমার তরফ থেকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার তরফ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল। তো আমি প্রতি ঈদে যেই সেমাইটা বানাই, মানে নওয়াবি সেমাই, সেটা তোমাদের সাথে আমি কয়েকবার শেয়ার করেছি। তো এই জন্য পুরো রেসিপিটা ডিটেলস দেখাচ্ছি না। তো আমি এখন যেভাবে বানাচ্ছি আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি যে এখানে আমি কি পরিমাণে বানাচ্ছি। তো এখানে যে দুধটা দেখতে পাচ্ছ, এটা আমি 3 লিটারের মতো নিয়েছি। আর 3 লিটার দুধকে আমি পুরো জাল করে 1.5 লিটার বানিয়ে নিয়েছি। তো এরপর আমি মূলত এখানের যে ক্রিমটা, ভিতরের ক্রিমটা, সেটা এখন রেডি করছি। সো আই থিঙ্ক তোমরা সবাই কম বেশি এখন এটা বানাতে পারো, কারণ এখন এটা অনেক অ্যাভেলেবেল, মানে সবাই এটা পারে। তবে এই রেসিপিটা যখন আনকমন ছিল তখন বেশি প্রশংসা পেতাম, কারণ তখন এই জিনিসটা একদম নিউ ছিল। এই সেমাইটা যারাই খেত তারাই প্রশংসা করতো। তো এটা আর বলার অপেক্ষা রাখে না যে এটা খেতে কতটা টেস্টি। আর এই জন্য আমার যে কোনো ঈদে বা যে কোনো অনুষ্ঠানে আমাদের বাসায় তো এটা হবেই, মাস্ট। তো এই জন্য আমি বেশি করে এখানে সেমাইটা বানিয়ে রাখছি, কারণ যদি ঈদে আমাদের বাসায় কোনো মেহমান আসে বা আমাদের নিজেদের খাওয়ার জন্য হলেও আমাদেরকে এখানে সেমাইটা রেডি করতে হয়। তো এই তো আমি এখন সেমাইটার প্রসেসিং করে নিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। এবার এটার ভেতরে আমি ভালো করে ভেজে তারপর চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিব। তো এরপর আমি জাস্ট সেমাইটাকে রেডি করে নিয়েছি। আর রেডি করার প্রসেস কয়েকবার তোমাদের সাথে আমি শেয়ার করেছি, এই জন্য নতুন করে দেখালাম না। তো বন্ধুরা, এই দেখো আমার সেমাইটা দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি সেমাইটা জাস্ট একটু কেটে তোমাদেরকে ভেতরের দিকটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত ক্রিমি লুক এসেছে। সো ইট ওয়াজ পারফেক্ট। তো আমি হচ্ছে এরপর, মানে একটা সেমাই রেডি করছি আর সকালবেলার জন্য, আর এখানে হচ্ছে সকালবেলার জন্য আমি এখানে পাস্তাটা রেডি করে নিয়েছি, কারণ এটা আমি আগেই ভোরে উঠে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর হচ্ছে এখন সবজি দিয়ে এটাকে প্রসেসিং করেছি আমি। এটার ভেতর ক্যাপসিকাম প্লাস গাজর এগুলো অ্যাড করেছি, আর সাথে ডিম দিয়েছি। তো এই তো আমার দুটো রান্না কমপ্লিট। এবার হচ্ছে, যেহেতু এখনও গরুর কাটার, মানে এখনও কুরবানিটা হয়নি, তো আমি তার আগে পোলাওটা আর খিচুড়িটা বসিয়ে দিব। তো আমি এখানে আজকে করব বেরেস্তা পোলাও, আর বেরেস্তা পোলাওয়ের পুরো প্রসেসিংটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে দেখে নিতে পারো, কারণ এই পোলাওটার কিন্তু অনেক প্রশংসা রয়েছে। কারণ নর্মাল সাদা পোলাও যেটা, সেটার চাইতে বেরেস্তা পোলাওটা একটু বেশি টেস্টি। এখানে আমি প্রথমে যে পেঁয়াজটা দিয়েছি সেটাকে একটু লাল করে নিয়েছি, তারপর চালের সাথে পেঁয়াজটাকে ভেজে এর ভেতর জাস্ট চালটা যখন ভাজা হয়ে যাবে এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, মানে দুটো মিলিয়ে 1 টেবিল চামচ পরিমাণ। তো আমি এরপর আরও কিছুক্ষণ ভেজে তারপর উপর থেকে জাস্ট লবণটা দিয়ে দিলাম। লবণটা আগে একটু কম দিবে, কারণ প্রথমেই বেশি হয়ে গেলে দেখা যায় যে পরে পোলাওটা খেতে ভালো লাগবে না। দেন আমি চালটাকে আর একটু ভেজে পানি দিয়ে দিলাম। তো এরপর আমি প্রথমে, দেখো যে পেঁয়াজটাকে ভেজে লাল করে নিয়েছিলাম, তার জন্য পোলাওটার কালারটাও একদম রেড রেড হয়ে যাবে। তো উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এই জন্য আমি মুখের দিকটা জাস্ট একটু চিরে তারপর এখন পোলাওতে দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম। তো এবার আমি আরেকটা চুলায়, মানে পাশের চুলাটাতে বসিয়ে দিব খিচুড়ি। তো বাসায় দেখা যায় যে খিচুড়ি বা পোলাও যেটাই হোক, আমার কাছে কিন্তু পোলাওর তুলনায় খিচুড়িটা আমি বেশি পছন্দ করি, আগে তোমাদেরকে বলেছি। তো আমি যেহেতু খিচুড়িটা সবসময় পোলাওয়ের চাল দিয়ে করি, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন হচ্ছে ঈদের দিনে আমি মাখা খিচুড়িটা করব, যেটা গরু মাংস দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো গরু কাটার আগেই আমি এই দুটো জিনিস রেডি করে রাখি, মানে খিচুড়িটার পোলাওটা কোরবানির ঈদে, তারপর যখন মাংসটা আসে তখন সেটা বসিয়ে দেই। তো একদম টাটকা মাংসর সাথে এ ধরনের খাবার একটু বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি খিচুড়ির যে মশলাগুলো সেগুলো সব অ্যাড করে দিয়ে তারপর মশলাটাকে একটু ভালো করে ভুনা করে নিব, একটু কষিয়ে নিব আর কি। তারপর মশলাটা কষে এলে এর ভেতর ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি। আমি চাল বলতে পোলাওর চাল নিয়েছি, আর পোলাওর চালটা হচ্ছে চিনি গুঁড়া যেটা সেটা নিয়েছি, আর সাথে আছে একটু মসুর ডাল আর আছে কিছু মুগ ডাল। মুগ ডালটা আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি, মানে ভাজা ভাজা রোস্ট করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে। এবার সমস্ত কিছু একটু মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব। আর পানির পরিমাণটা তোমাদেরকে আর নতুন করে বলছি না, যারা গৃহিণী তারা জানো, আর যারা নতুন তাদের জন্য বলছি এখানে পানির পরিমাণটা থাকবে, যদি তোমরা 1 কাপ চাল নাও সেক্ষেত্রে 2 কাপ পরিমাণ পানি, আর যদি চালটা ভিজিয়ে রাখা হয় তাহলে 1.5 কাপ পরিমাণ পানি ইউজ করবে। এটা হচ্ছে পোলাওর চালের একদম পারফেক্ট মাপ,
যারা যে কোনো ধরনের নতুন হও পুরাতন হও, রাঁধুনিদের এই জিনিসটা জানা থাকলে কখনো পোলাও রান্নাটার ক্ষেত্রে অন্তত ভুল হবে না, এই মাপটা যদি ঠিক থাকে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে উপর থেকে কাঁচা মরিচ দিয়ে এখন ঢেকে দিব। তো ব্যাস, আমার পোলাওটা এদিক দিয়ে হয়ে গেছে। দেখো পোলাওয়ের কালারটা কত সুন্দর এসেছে, এটা কিন্তু অনেকটা রেড রেড হয়েছে, একদম সাদা পোলাওয়ের মতো না, আর এটার ফ্লেভারটাও খুব ভালো আসে। তো এখন হচ্ছে কমন জিনিস, আমি পোলাওয়ের উপর ঘি দিয়ে দিব। তো ঘি দেওয়ার পর এটার ফ্লেভারটা আরও ভালো এসেছে। তো ঘিটা দিয়ে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে উপর দিকটাতে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে পুনরায় আবার ঢেকে দিব। তবে যখন পোলাওটা একটু ঠান্ডা হয়ে আসবে, তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন 5-10 মিনিট পর পোলাওটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন আমি উপর থেকে বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এতে করে বেরেস্তাগুলো ক্রিস্পি থাকবে, আর গরম পোলাওয়ের উপর দিলে বেরেস্তাটা একদম নরম হয়ে যাবে। তো এই তো দেখো আমার খিচুড়িটা অলমোস্ট ডান। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, তো এখনও মনে হচ্ছে চালটা একটু ফুটবে, তো এখন ঢেকে রাখলেই হয়ে যাবে। তো আমি এটাকে দমে রেখে দিব আরও 5-10 মিনিটের মতো, একদম ঢিপ ঢিপ চালে রেখে দিলে এটা হয়ে যাবে। তবে পোলাও আমি ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি, আর খিচুড়ির ক্ষেত্রে আমি ওপর থেকে জাস্ট ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা বিলেতি ধনিয়া পাতা বলি। ওই ধনিয়া পাতাটা কুচি করে জাস্ট ওপর থেকে দিয়ে দিলাম, এতে করে খিচুড়ির ফ্লেভারটাও আরও সুন্দর আসবে। তো এই তো বন্ধুরা, এখন হচ্ছে আমি সংবাদ পেলাম যে গরু কোরবানিটা হয়ে গেছে, যদিও আমি দেখেছি নিজচক্ষে গরু কোরবানি দেওয়াটা। তো এরপর অবশ্য আমি একটু নাস্তা খেয়ে নিচ্ছি, কারণ কোরবানি করার আগ পর্যন্ত আমি পানি পর্যন্ত খাইনি। তো এটা মুসলিমরা সবাই জানো যে এটা আমাদের নিয়ম, যে কোরবানি করার আগ পর্যন্ত কিছু মুখে দেওয়া যাবে না। তো এই ফাঁকে আমি আমার বাচ্চাটাকে একটু রেডি করে নিলাম। তো ওকে, ও ঘুম থেকে ওঠার পর ওর মন মাইন্ড একদমই খারাপ, যার জন্য ওকে আর ডিস্টার্ব করছি না। আর এদিকে হচ্ছে মাংস কাটা অলমোস্ট মানে শুরুর দিকে, তো রান্না করার জন্য আমাকে এখানে 5 কেজি পরিমাণ মাংস দিয়ে গেল। তো এটা পুরোটাই এখন রান্না বসিয়ে দিব। তো আমাদের বাসায় অবশ্য কোরবানির ঈদের সময় কয়েক রকমের রান্না হয়, তবে আমাদের যেহেতু কোরবানির ঈদের পরের দিন একটা প্ল্যান আছে, যেটা মানে খুব বড় একটা প্ল্যান, যেটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে। এই জন্য প্লিজ সবাই আমার নেক্সট ব্লগে চোখ রাখবে, এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ ব্লগ। তো খুব বড় একটা বিষয় যার জন্য আমরা অল্প স্বল্প রান্না করছি, কারণ পরের দিন আমরা বাসায় থাকবো না, কোথাও যাব। আর কোথায় যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর কী জন্য যাচ্ছি এটাও শেয়ার করব। এখন হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিব। মাংসটার ক্ষেত্রে আমি তেল এখানে 2 রকম নিয়েছি, সর্ষের তেল আর সয়াবিন তেল, দুটাকে মিক্স করে নিয়েছি। তো এরপর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু বেশি করে দিচ্ছি যেহেতু এখানে 5 কেজি পরিমাণ মাংস, আমি পাতিলটা একটু বড় নিয়েছি, আর সব কিছু একটু পরিমাণ অনুযায়ী বেশি লাগবে। তো নর্মাল আমি রেগুলার 2-3 কেজি মাংস রান্না করেছি, তবে 5 কেজি মাংস রান্না করতে গেলে অবশ্যই সেটা ডাবল মশলা লাগবে। তো আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষে একদম ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি আগে থেকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, আর এগুলো যেহেতু পিস করা, বড় বড় পিস করা, তো এটাকে আর আমি ছোট করছি না, এটা আমি বড় পিসেই রান্না করছি। তো গরুর মাংসটা চাকা মাংস, বড় বড় পিস থাকলে আসলে ভালো লাগে। তো ছোট করে আরেকটা পিসও হয়, যেটা দো পেঁয়াজি টাইপ হয়, একটু ভুনা টাইপ। তো আমি আর আজকে এত কিছু করব না, জাস্ট এখানে এই মাংসটাই রান্না করব। তো উপর থেকে আমি লবণটা দিয়ে দিয়েছি। এবার আমার একটু নাড়াচাড়া করতে অবশ্য কষ্ট হচ্ছিলো, যেহেতু এখানে অনেক মাংস, তো একটু নাড়াচাড়া করতে ঝামেলা হয়ে যাচ্ছিলো। তারপর আমি অনেক কষ্ট করে জাস্ট নাড়াচাড়াটা করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 5-10 মিনিটের মধ্যে কিন্তু অনেক পানি উঠেছে, যেহেতু এটা একদম টাটকা মাংস, তো পানিটাও ভালো মতো উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, এটা মাংস থেকে উঠেছে। আর এখন কলিজাটা দিয়ে গেল। তো কলিজাটা আমি এখন রান্না করব না, রেখে দিয়েছি ফ্রিজে। আর তোমাদের সাথে জাস্ট গরু কাটার সিনটা আমি একটু শেয়ার করতে আসলাম, যেহেতু সব কিছু ডেইলি লাইফে শেয়ার করা হয়, তো আমার বন্ধুদের সাথে আমি জাস্ট একটু গরু কাটার দৃশ্যটাও শেয়ার করছি। তো আমি কালারটা একটু ব্লার করে দিয়েছি, বিকজ যারা হার্টের রোগী আছেন, যারা রক্ত দেখে ভয় পান, তারা যেন ভয় না পান, শুধুমাত্র এই জন্য আমি কালারটাকে একটু ডিসকালার করে দিয়েছি, যাতে করে আমার ব্লগ দেখতে গেলে আমার কোনো বন্ধুদের সমস্যা না হয়। তো বন্ধুরা, এই তো মাংসগুলোকে আমাদের এখন বাসায় দিয়ে দেওয়া হয়েছে, এখন এগুলোকে আমরা নিয়ম অনুযায়ী ভাগ বণ্টন করে দিব অসহায় গরিব দুঃখী বা আত্মীয় স্বজনদের কাছে। আর
এগুলো বাসায় নিয়ে আসা হয়েছে, আরও কিছু নিচে আছে, সব কিছু একত্রে আনা হলে তারপর এটার ভাগ বন্টনটা হবে। সো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। সো আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।